করার জন্য আপনারা দেখলেন আজকে দিনাটার রাজপথে আমরা একটা মহা মিছিল করি, সেই মিছিলের মাধ্যমে আমাদের যে বঙ্গধ্বনি যাত্রা যেটা 10 দিন ধরে রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, সেই বঙ্গধ্বনি যাত্রার সারা রাজ্যের সাথে সাথে আমরা দিনাটাতেও শুরু করব। আমরা 10 দিন ধরে বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরব, সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের রাজ্যের উন্নয়নের কথা। গত 9 বছর ধরে আমাদের সরকার আমাদের বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো গরিব মানুষের জন্য সাধারণ মানুষের জন্য করেছেন সেই উন্নয়নের কথাগুলো মানুষের কাছে তুলে ধরব। আমরা চেষ্টা করব এই রাজ্যের কয়েক কোটি মানুষের কাছে পৌঁছবার আগামী 10 দিন। তারই সেই যাত্রার আজকে শুভারম্ভ হলো, সারা রাজ্যেই হয়েছে। সাথে সাথে আমরা একটা রিপোর্ট কার্ড আজকে প্রকাশ করছি যেটা গতকাল কলকাতায় প্রকাশিত হয়েছে এবং আমাদের জেলাতেও জেলা শহরে গতকাল প্রেস মিটের মাধ্যমে আমাদের নেতৃত্ব প্রকাশ করেছেন। সেই রিপোর্ট কার্ড গত 9 বছরে আমাদের রাজ্যে কী কী উন্নয়ন হয়েছে সেটা আমরা তুলে ধরেছি। এবং আপনারা জানেন যে পরিকল্পিতভাবে বাংলার বুকে নানা রকম অশান্তি সৃষ্টি করবার চেষ্টা হচ্ছে। এখানে গতকাল ডায়মন্ড হারবারে একটা ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, ঘটিয়েই বিকেলের মধ্যে কি করে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করে ক্ষমতায় আসা যায় তার একটা চক্রান্ত দিল্লি থেকে শুরু হয়েছে। আমরা সব কিছুর প্রতিবাদ আজকের এই মিছিলের মধ্যে দিয়ে করেছি। আমরা প্রতিবাদ করেছি যে কৃষি আইন, কৃষককে মেরে যে কৃষি আইন তৈরি করবার চেষ্টা হচ্ছে, আগামী দিনে কৃষকের স্বার্থ সর্বতোভাবে ক্ষুণ্ণ হবে যে আইনের মাধ্যমে, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ। আমরা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই, আমরা বাঙালিকে ঐক্যবদ্ধ করতে চাই, বাঙালির মর্যাদাকে যারা ক্ষুণ্ণ করতে চায়, বাঙালির সম্মানকে যারা নষ্ট করতে চায়, আমরা বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তের বিরুদ্ধে লড়াই করব। সেই লড়াইয়ের একটা অঙ্গ হিসেবে আমাদের এই যাত্রা, এবং আমরা এই যাত্রার মধ্য দিয়ে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করে সেই ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে এই সাম্প্রদায়িক শক্তি, এই বিচ্ছিন্নতাবাদী শক্তি, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, তাদেরকে প্রতিরোধ করব। এই শপথ আমরা আজকের থেকে নিলাম, আজকের থেকে আমাদের যাত্রা শুরু হলো, এবং আমরা বিশ্বাস করি, আমরা আশা রাখি লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনে এই যাত্রায় সামিল হয়ে আগামী দিনগুলোতে সামিল হয়ে বাংলার মর্যাদাকে তারা আরো উঁচুতে তুলে ধরবে। ধন্যবাদ। আপনাদের যদি কিছু বলার থাকে, রাজ্যে প্রকাশিত হয়েছে যে কার্ড, জেলায় প্রকাশিত হয়েছে, আজকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আমরা এই কার্ড প্রকাশ করছি, যেখানে গত 9 বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছে একেবারে বিভিন্ন সেক্টরে। কৃষকদের জন্য কি হয়েছে, তপশিলীদের জন্য কি হয়েছে, মহিলাদের জন্য কি হয়েছে, কোথায় কি ধরনের কোন রাস্তা করা হয়েছে, কিভাবে কি সুবিধাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, শিক্ষাক্ষেত্রে কি ধরনের সুযোগ ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে, সব কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপরেও আমরা আরো এই ধরনের লিফলেটের মাধ্যমে আমাদের কথাগুলো মানুষের কাছে তুলে ধরব।